এও এক বিশ্ব রেকর্ড। গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ এবং শেষ ১৬ ও শেষ ৮ দুটি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। কিন্তু আশ্চর্যের বিষয়, এবারের ইউরোতে ফরাসি ফুটবলাররা একটি গোলও সরাসরি বিপক্ষের জালে পাঠাতে পারেনি। ইউরোর মতো হাই প্রোফাইল টুর্নামেন্টে এটি একটি বিরল নজির, বলা ভালো এক অন্য ধরনের রেকর্ড গড়ল ফ্রান্স। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন, পরে ২০২২ কাতার বিশ্বকাপের রানার্স হয়েছিল ফ্রান্স। ফলে ২০২৪ ইউরোকাপে অন্যতম ফেভারিট দেশ হিসেবে জার্মানিতে এসেছিল এমবাপে, ডেমবেলেরা। প্রত্যাশা মতোই সেমিফাইনালে উঠেছে ফ্রান্স, কিন্তু আশ্চর্যজনকভাবে অসম্ভব গোল খরায় ভুগছে ফরাসি স্ট্রাইকাররা। এখনো পর্যন্ত গোটা টুর্নামেন্টে সরাসরি কোনো গোল করতে পারেনি তারা। তবে খুব বেশি গোলও খায়নি ফ্রান্স, একটিমাত্র গোল হজম করেছে তারা। এবারের ইউরোয় সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছিল ফ্রান্স। তাদের গ্রুপে ছিল রবার্ট লেয়ান্ডস্কির পোল্যান্ড, ডিপাইয়ের নেদারল্যান্ড এবং ইয়ারলফ ইয়াংলানিকের কোচিংয়ে থাকা শক্তিশালী অস্ট্রিয়া। মজার ব্যাপার, একমাত্র পোল্যান্ড ছাড়া এই গ্রুপের বাকি তিনটি দেশই কোয়ার্টার ফাইনালে উঠেছিল এবং ফ্রান্স ও নেদারল্যান্ডসও খেলেছে সেমিফাইনালে। এই কঠিন গ্রুপে ফরাসি ফুটবলাররা খুব একটা দৃষ্টিনন্দন ফুটবল খেলতে পারেনি, তবু সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্স ১-০ গোলে হারিয়েছিল অস্ট্রিয়াকে। অস্ট্রিয়ান ফুটবলার সেম সাইড গোল করেন ওই ম্যাচে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে গোল শূন্য শেষ করে ফরাসিরা। শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধেও ১-১ ড্র হয়। দুটি গোলই পেনাল্টিতে হয়েছিল। ফ্রান্সের হয়ে পেনাল্টিতে গোল করেন এমবাপে এবং পোল্যান্ডের হয়ে ল্যান্ডস্কি গোল করেন। ইউরোর শেষ ১৬তে বেলজিয়ামের মুখোমুখি হয়েছিল ফ্রান্স, সেখানেও তারা জিতিয়েছে সেম সাইড গোলে। কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোর পর্তুগাল মুখোমুখি হয়েছিল ফ্রান্সের, সেই ম্যাচও গোল শূন্য শেষ হয় এবং ট্রাইবেকারে জেতে ফ্রান্স। অর্থাৎ গোটা টুর্নামেন্টে একটিও ফিল্ড গোল নেই ফ্রান্সের। এবারের ইউরোকাপে একেবারেই ছন্দে নেই গ্রিজমান। এমবাপে আবার নাকের ব্যথায় জেরবার। ওসমান দেমবেলে কি উদ্দেশ্যে মাঠে নেমেছেন সেটাই বোঝা যাচ্ছে না। তবে মাঝ মাঠে অসাধারণ ফুটবল খেলছেন এনগোলো কান্তে, তাকে যোগ্য সঙ্গত দিচ্ছেন জুল কুন্দে। ফলে ম্যাচের রাশ বরাবরই ফ্রান্সের হাতে থাকছে, কিন্তু গ্রিজম্যান, এমবাপে বা দেমবেলে কেউই বিপক্ষের বক্সের ভিতর ক্ষিপ্রতা দেখাতে পারছেন না। ফলে পেনাল্টি বাদে একটিও গোল করতে পারেনি ফরাসি ফুটবলাররা। সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি স্পেন, যারা আবার এই ইউরোকাপে সবচেয়ে বেশি গোল করেছে। এবারের ইউরোয় স্প্যানিশ ফুটবলাররা মোট ১১টি গোল করেছেন। গ্রুপ পর্বেই করেছে ৫ গোল, শেষ ১৬য় জর্জিয়াকে ৪ গোল মেরেছে। কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ জার্মানিকেও ২ গোল দিয়েছে। ফলে এবার ফ্রান্সের সামনে সবচেয়ে কঠিন লড়াই। ফরাসি কোচ দেশও জানেন আসল বিপদটা এইবার সামনে আসছে, তাই কোনো রকম রাগঢাক না রেখেই তিনি বলেছেন, টুর্নামেন্ট জিততে গেলে গোল করতে হয়, যেটা আমরা করতে পারছি না। অপরদিকে গাদা গাদা গোল করেও ছিটকে গিয়েছে জার্মানি অস্ট্রিয়া। সেই দিক থেকে একটিও গোল না করে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। ফলে এবার অন্য খেলা দেখাতেই পারে এমবাপে গ্রিজম্যানরা। সেই আশাতেই মঙ্গলবার রাত জাগবে ফুটবল প্রেমী বিশ্ব।